মাই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। তো অলরেডি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি। তো আজকে আমরা কথা বলবো খাদি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নিয়ে। অলরেডি মোটামুটি আমরা আই থিঙ্ক সবাই জানি যে খাদি ব্র্যান্ডটি হচ্ছে ইন্ডিয়ান একটি ব্র্যান্ড। তো বাংলাদেশে খুব রিসেন্টলি মোটামুটি অনেকটা জনপ্রিয়তা পেয়েছে। তো খাদি ব্র্যান্ডটা হচ্ছে টোটালি একটি হার্বাল বা আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস বা আয়ুর্বেদিক প্রোডাক্ট এক কথায় যদি বলি। তো হার্বাল প্রোডাক্টগুলো কিন্তু আমরা মোটামুটি সবাই প্রেফার করি। আমার ধারণা ছিল যে হার্বাল প্রোডাক্ট আমরা অনেকেই ইউজ করতে পছন্দ করি এবং আমার কাছে মনে হয়েছিল সত্যি বলতে যে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কিছু প্রোডাক্ট। এবং যেহেতু এগুলো হার্বাল প্রোডাক্ট, দ্যাটস ওয়াই আমার কাছে পার্সোনালি মনে হয় যে টিনেজ স্কিনের জন্য হার্বাল প্রোডাক্টগুলো খুবই ভালো হয়। সো এই ধারণা থেকেই আমি অ্যাকচুয়ালি প্রোডাক্টগুলো পারচেস করেছিলাম রিভিউ করার জন্য। তো অ্যাকচুয়ালি প্রোডাক্টগুলো কীরকম পুরোপুরি জানতে ভিডিওটির একদম শেষ পর্যন্ত দেখতে হবে, একটু মিস করা যাবে না, তাহলে হয়তো বা কোনো ধরনের ইনফরমেশন মিস হয়ে যেতে পারে। আর অবশ্যই সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। আমার মনে হয় যে এই প্রোডাক্টগুলো নিয়ে সবারই আসলে জানা দরকার। আমি যেহেতু প্রোডাক্ট নিয়ে একদমই র রিভিউ দিয়ে থাকি, তো আজকের ভিডিওতেও ট্রাই করব একদমই র কিছু আপনাদেরকে প্রেজেন্ট করার জন্য, যাতে আপনারা এক কথায় জিনিসগুলো কীরকম সেটা বুঝতে পারেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিও। প্রথমে কথা বলছি ফেস ওয়াশ নিয়ে। তাদের কাছে অনেক ধরনের ফেস ওয়াশ আছে, তবে আমি পারচেস করেছি স্যান্ডেলউড এবং হানি এক্সট্র্যাক্ট দেওয়া আছে এই ফেস ওয়াশটি। এই ফেস ওয়াশটির মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে গিয়ে অ্যালোভেরা, হানি এবং স্যান্ডেলউড অয়েল। তো তারা বলছে যে এই ফেস ওয়াশটার গায়ে লেখা আছে যে ইভেন টেক্সচার নারিশ অ্যান্ড ক্লিনস স্কিন কিওরস পিম্পল। অ্যান্ড তারা আরও বলছে স্কিন বেনিফিটসের মধ্যে তারা বলছে যে ওপেন পোর্সগুলোকে শ্রিঙ্ক করতে হেল্প করে এবং স্কিনের টেক্সচারটাকে ইভেন মানে ব্রাইটনেস একটা ইফেক্ট দিতে হেল্প করে এবং স্কিনের যে স্যাগি হয়ে যাওয়া স্কিনটাকে টাইট করতে হেল্প করে এবং পাশাপাশি এইজিংয়ের যে সাইনগুলো ওভারঅল অ্যান্টি এজিংয়ের কাজ করে। এবং তারা আরও বলেছে যে এই ফেস ওয়াশটা হচ্ছে অল কাইন্ড অফ স্কিনের জন্য। তো এই একটা ফেস ওয়াশ কিন্তু আমাদের অনেকগুলো কাজ করছে, তাই না? শুনতেই কিন্তু খুবই লোভনীয় লাগছে, কিন্তু আসলেই কি এতগুলো কাজ করে? একটা ফেস ওয়াশে যদি এতগুলো কাজ করতো তাহলে অবশ্যই আমরা একটা ফেস ওয়াশই কিনে বসে থাকতাম, আর কোনো প্রোডাক্ট কিনতাম না, তাই না? তো যাই হোক, একটা ফেস ওয়াশই এতগুলো কাজ যদি করতো তাহলে কিন্তু আমরা আর অন্য কোনো প্রোডাক্ট কিনতাম না, তাই না? তো 210 ml এর এই প্রোডাক্টের প্রাইস পড়েছিল হচ্ছে 500 টাকা। এই ফেস ওয়াশের ফ্র্যাগরেন্সটা হচ্ছে অনেকটা বলবো যে ঝাঁঝালো একটা স্মেল। যাদের ফ্র্যাগরেন্সে প্রবলেম আছে তাদের আমার কাছে মনে হয় যে খুব একটা ভালো লাগবে না। এবার বলি আমার আসলে কেমন লেগেছে। ফার্স্ট ইমপ্রেশনের কথা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, এক কথায় বলবো যে প্রথমবারই আমার কাছে একদমই ভালো লাগেনি। কারণ হচ্ছে গিয়ে এই ফেস ওয়াশটা দিয়ে ফেসটা যখন ওয়াশ করেছিলাম তখন ইনস্ট্যান্ট আমার চোখটা খুব বার্ন করছিল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, বাট আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছিল। তো ফেসটা ওয়াশ করেছিলাম যখন তখন ইনস্ট্যান্ট ফেসটা খুব ভালোভাবে ক্লিন হয়েছিল। এবং অ্যাজ ইউজুয়াল নর্মালি আমরা যেই পন্ডসের ফেস ওয়াশ বা গার্নিয়ারের ফেস ওয়াশগুলো ইউজ করি, বাই দ্য ওয়ে পন্ডসের ফেস ওয়াশ কিন্তু আমার খুবই ফেভারিট। বাসায় যখন আমি ফিরি তখন কিন্তু সাথে সাথে আমি পন্ডসের ফেস ওয়াশ দিয়ে আগে ফেসটা ওয়াশ করি, কারণ আমার কাছে মনে হয় পন্ডসের ফেস ওয়াশ তুলনামূলক স্কিনটাকে ডিপ ক্লিন করতে পারে। এই ফেস ওয়াশটাও অ্যাজ ইউজুয়াল ফেস ওয়াশের মতো আমার ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করেছে। বাট এমনিতে এই ফেস ওয়াশটা ইউজ করে আমার কোনো ধরনের ক্ষতি যদি বলি বা কোনো ধরনের সাইড ইফেক্ট যদি বলি সেরকমটা কিছু হয়নি। তারা ক্লেম করছে যে এই ফেস ওয়াশটা পোরসটাকে শ্রিঙ্ক করতে এবং স্কিনটাকে টাইট করতে হেল্প করবে, স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে। হয়তো বা অনেকদিন ইউজ করতে করতে একটা সারের টাইপিং এগুলো হতেও পারে, অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলোতে আমি শিওর না। কারণ হচ্ছে গিয়ে আমি তো এতদিন ইউজ করিনি এবং আমার পুরো বোতলটা শেষও হয়নি এখন পর্যন্ত। এখন আমি আমার পার্সোনাল অপিনিয়নটা যদি আপনাদেরকে বলি তাহলে বলবো যে ফেস ওয়াশটা ইউজ করার পর স্কিনটা মোটামুটি সফট লেগেছে এবং অনেক বেশি ড্রাই করে ফেলেনি। তো ওভারঅল আমি বলবো যে পন্ডসের ফেস ওয়াশ আমি অ্যারাউন্ড 200 টাকা দিয়ে কিনতে পারবো। তো সেখানে আমি 500 টাকা দিয়ে সেম কাজ করবে বা ফেসটাকে
ওয়াশ করার জন্য এই 500 টাকা দিয়ে ফেস ওয়াশ কিনবো তার থেকে আমার মনে হয় যে সেকেন্ড টাইম আমি অবশ্যই 200 টাকা দিয়ে পন্ডস ফেস ওয়াশ কেনাটাই বেটার মনে করি এই সোপটা হচ্ছে কি স্যাফরন সোপ এবং এর প্রাইস হচ্ছে 250 টাকা তো এই সোপটা আমি বেশ কয়েকবার ইউজ করেছি তারা বলেছে এই সোপটা ফেস এবং বডি ফুল বডিতে ইউজ করা যাবে তো আমি অবশ্যই ফার্স্ট টাইম ফুল ফেসে ইউজ করেছিলাম এবং ফুল ফেসে ইউজ করার পর আমার কাছে মনে হচ্ছিল যে আমার স্কিন একটু পরে ক্র্যাক করবে এতটা পরিমাণ ড্রাই হয়ে গিয়েছিল তো হ্যাঁ এই স্যাফরন সোপটা হচ্ছে গিয়ে স্কিনটাকে একদমই ড্রাই করে ফেলে এবং বডিতে ইউজ করার পরেও সেম অবস্থা তো স্যাফরনের এই সোপটা আমি অবশ্যই আর কখনোই ফেসে ইউজ করব না হয়তোবা আমি বডিতে অ্যাপ্লাই করে করে এটা শেষ করব তো যাই হোক 250 টাকা দিয়ে আসলে আমার কাছে মনে হয়েছে যে এই সোপটা কেনাটা আমার কাছে মনে হয় না যে খুবই একটা বেনিফিশিয়াল কিছু করেছি আমি তো তারা ক্লেম করে যে স্যাফরনের এই সোপটা স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে এবং স্কিনটাকে ডিপলি ক্লিন করতে হেল্প করে তো স্কিনটাকে হ্যাঁ মোটামুটি ডিপ ক্লিন করতে পারে বাট আমি বলবো যে এরকম ডিহাইড্রেট বা এক্সট্রিম ওভার ড্রাই করে স্কিনটাকে আমি আমার স্কিনটাকে ডিপ ক্লিন করতে চাই না স্কিন ডিপ ক্লিন করার জন্য আমার কাছে আরও অনেক কিছু আছে তো 250 টাকা দিয়ে এই বডি সোপ কেনার আমার দরকার নেই আর আমার কাছে এটা হচ্ছে গিয়ে একদম অ্যাজ ইউজুয়াল লাইক আমরা যে লাক্স সাবান ইউজ করি বা লাইফ বয়ের সাবান ইউজ করি ওগুলোর প্রাইস সম্ভবত 30 টাকা বা 40 টাকা বা 50 টাকা এরকম হবে তো আমার কাছে অ্যাজ ইউজুয়াল সোপ লেগেছে অ্যাজ ইউজুয়াল যে আমরা বাসার সাবানগুলো ইউজ করি সেগুলোর মতোই লেগেছে তো 30-40 টাকা দিয়ে আমি যদি সাবান কিনতে পারি তো 250 টাকা দিয়ে সাবান কেনার পর যদি সেমই হয় তাহলে অবশ্যই আমি 250 টাকা দিয়ে সেকেন্ড টাইম এই সাবানটা পারচেস করব না এখন কথা বলবো তাদের সবচেয়ে পপুলার একটা প্রোডাক্ট এবং তারা ক্লেম করে যে তাদের তৈরি করা বেস্ট একটি প্রোডাক্টের মধ্যে এইটি এটা হচ্ছে গিয়ে খাদি হোয়াইটনিং ক্রিম খাদি হোয়াইটনিং ক্রিম এখানে 50 গ্রাম প্রোডাক্ট আছে এবং এর প্রাইস হচ্ছে গিয়ে 650 টাকা এখানে তারা অনেকগুলো ইনগ্রিডিয়েন্টসের কথা বলে দিয়েছে যেমন এখানে বলছে পিকোরাইস রুটস এক্সট্রাক্ট তার মানে এখানে হচ্ছে অনেকগুলো রুট সিডস এবং অনেকগুলো ফ্লাওয়ার এর এক্সট্রাক্ট দেয়া আছে তো অ্যাকচুয়ালি এখানে তো অনেকগুলো এগুলো যেহেতু আয়ুর্বেদিক প্রোডাক্ট তো এমন অনেক ইনগ্রিডিয়েন্টস আছে যা কিনা আমি উচ্চারণ করতে পারবো না আর ওগুলো সম্পর্কে অত অবশ্য জানিই না তো এখানে আরও আছে লোটাস লিলি অ্যালোভেরা দেন আরও স্যাফরন এক্সট্রাক্ট আছে এরকম আরও অনেক ধরনের রুটস এবং ফ্লাওয়ার সিডস এর এক্সট্রাক্ট দিয়ে হচ্ছে এই ক্রিমটা বানানো তারা এখানে ইনগ্রিডিয়েন্টসে লিখে দিয়েছে এই প্রোডাক্টের মধ্যে তারা বেনিফিটসের একটা অপশন দিয়ে দিয়েছে এবং এখানে বলে দিয়েছে যে এটা ইয়ঙ্গার লুকিং দিতে হেল্প করবে এবং এই ক্রিমটা ডিপলি প্যানেট্রেট করবে এবং স্কিনের যে এসেন্সিয়াল বেনিফিটসগুলো দরকার সেগুলো প্রোভাইড করতে হেল্প করবে এবং এটা পাশাপাশি স্কিনের ফাইন লাইন রিঙ্কেল রিমুভ করতে হেল্প করবে এবং পাশাপাশি স্কিনের ময়শ্চারাইজ করবে এবং স্কিনের যে এইজিংয়ের যে স্পটসগুলো আছে সেগুলোকেও রিডিউস করতে হেল্প করবে এবং তারা বলেছে যে এটা দিনে দুইবার ইউজ করা যাবে কিন্তু এখানে তারা কোনো ধরনের SPF দেয়নি এবং বলেও দেয়নি কোনো সানস্ক্রিন লাগাতে হবে বা কি আসল বিষয় ক্রিমের ভিতরটা যদি দেখাই তাহলে এরকম একটা ব্যারিয়ার দেওয়া আছে এবং এর এই ক্রিমের ফ্রেগ্রেন্সটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই এটাও খুব তীক্ষ্ণ একটা স্মেল আছে তো যাই হোক ভিতরটা হচ্ছে দেখতে এরকম আমি মোটামুটি অনেকটা ইউজ করার চেষ্টা করেছি তো এর টেক্সচারটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ এরকম স্কিনে দেওয়ার সাথে সাথে মোটামুটি কিছুক্ষণের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় একদমই গ্রিজি না আর এর থিকনেস নিয়ে যদি বলি এর থিকনেসটা আসলে অনেক বেশি বলবো না আবার একদম কমও বলবো না মানে মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে কিছুটা থিক তো আমার যেহেতু এক্সট্রিম ড্রাই স্কিন তারপরও আমার কাছে কিছুটা থিক মনে হয়েছে তো অয়েলি স্কিনে হয়তো বা অনেক বেশি থিক মনে হতে পারে অ্যান্ড এই যে আমি অ্যাপ্লাই করেছি আমার এই পোর্শনটা খুবই সফট স্মুথ এবং ময়শ্চারাইজড মনে হচ্ছে তো এই দিকটা আমার কাছে খুবই ভালো লেগেছিল আমি আবারও বলছি আমার স্কিনটা হচ্ছে খুবই খুবই ড্রাই অ্যান্ড ময়শ্চারাইজার আমি খুবই পছন্দ করি এবং স্কিনটা একটা অয়েলি অয়েলি ভাব থাকবে এটাও খুব পছন্দ করি তো যাই হোক
এটা হচ্ছে গিয়ে প্রপারলি ময়শ্চারাইজড করেছে এরকম একটা মনে হয় স্কিনে অ্যাপ্লাই করার পরে। তো অয়েলি স্কিনের আপুদের ক্ষেত্রে হয়তো বা এই জিনিসটা ভালো লাগবে না, তো একটু পরে দেখা যাবে যে আরও একটু অয়েলি হয়ে যাবে। সাধারণত অয়েলি স্কিনের যারা আছেন তারা কিন্তু অয়েলিনেসটা পছন্দ করে না, স্কিনে ড্রাই ভাবটা পছন্দ করে। নর্মালি হচ্ছে গিয়ে এরকম টেক্সচারের ময়শ্চারাইজার অয়েলি স্কিনের যারা আছেন তাদের কাছে হয়তো বা ভালো লাগবে না। এবার বলছি আমার অ্যাকচুয়ালি কেমন লেগেছে এই ক্রিমটা ইউজ করে। তো তারা ক্লেম করছে যে তারা অ্যান্টিএজিংয়ের কাজ করে এবং স্কিনটাকে মোটামুটি গ্লোয়িং ব্রাইটনেস একটা ভাব নিয়ে আসে। তো অ্যাকচুয়ালি গ্লোয়িং ব্রাইট বা এজিংয়ের অ্যান্টিএজিংয়ের কাজ করবে এরকম একটা রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু অনেক দিন একটা প্রোডাক্ট ইউজ করতে হয়। এই প্রোডাক্টটা হচ্ছে আমি যেদিনই আমি অবশ্যই রাতের বেলা এটা ইউজ করে ঘুমিয়েছি। রাতের বেলা ইউজ করে যখন আমি ঘুমিয়েছি সকালে উঠেই দেখেছি যে সব সময় যতদিন লাগিয়েছি ততদিনই দেখেছি যে আমার ফেসের কোথাও না কোথাও একটা বাম্পস বা একটা র্যাশ অ্যাকনি এরকম টাইপ উঠে গিয়েছে। তো আমি প্রথম প্রথম ভেবেছিলাম 4-5 দিন যে আমার স্কিনে বাম্পস হচ্ছে বা অ্যাকনি হচ্ছে এগুলো হয়তো বা গরমের জন্য হচ্ছে এখন যেহেতু সামার চলছে, কিন্তু পরে ভাবলাম যে আচ্ছা এই ক্রিমটা একটু ডিসকন্টিনিউ করে দেখি। তো আবার সপ্তাহখানেক আমি ব্রেক দিয়েছিলাম, তো তখন আমার স্কিনটা আবার ফ্রেশ হয়ে গেল, অ্যাকনিগুলো চলে গেল। এরপরে আবার ইউজ করা শুরু করলাম এবং ঠিক সেম অবস্থা, যেদিন ইউজ করি তার পরের দিন আমার আবারও হচ্ছে স্কিনের র্যাশ অ্যান্ড হচ্ছে অ্যাকনি দিয়ে দেখা যেত যে গুটি গুটি। আমার স্কিন একদমই ড্রাই স্কিন, আমার স্কিনে কখনোই কোনো ব্রন বা র্যাশ হয়, এটা হচ্ছে অ্যালার্জি প্রবলেমের জন্য দেখা যায় র্যাশ হয়, কিন্তু ব্রনের সমস্যাটা আলহামদুলিল্লাহ আমার স্কিনে নাই। তো এই ক্রিমটা অ্যাপ্লাই করেই দেখা যেত যে এর পরের দিনই আমার স্কিনে একটা বাম্পস বা অ্যাকনি দেখা যেত। তো আমি জানি না আসলে যেহেতু ড্রাই স্কিনে ইউজ করার পরেও এই প্রবলেমটা হয়েছে, এই প্রোডাক্টটা আমার কাছে মনে হয়েছে যে কমিডোজেনিক, যাদের কমিডনের প্রবলেম আছে বাম্পসের প্রবলেম আছে তারা আই থিঙ্ক এই প্রোডাক্টটা ইউজ করতে পারবে না। এবং আমার এক্সট্রিম ড্রাই স্কিনেও যেহেতু স্যুট করেনি প্রোডাক্টটি, তো অয়েলি স্কিনের আপুদের ক্ষেত্রে কতটা সুইটেবল হবে এই প্রোডাক্টটা আমি অ্যাকচুয়ালি শিওর না। বাট কেউ যদি এই প্রোডাক্টটা ইউজ করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। খাদির অনেকগুলো ফেস প্যাক আছে, এর মধ্যে আমি পারচেস করেছি রোজ অ্যান্ড অরেঞ্জ এক্সট্রাক্ট দেওয়া আছে এই ফেস প্যাকটি। এখানে 50 গ্রাম ফেস প্যাক পাউডার দেওয়া আছে এবং এর প্রাইস পড়েছিল হচ্ছে 300 টাকা। ফেস প্যাকটা ফার্স্টে একটা পলিথিনের মধ্যে ছিল, তারপর আমি এই কন্টেনে প্রিজার্ভ করেছি, এই কন্টেনটাও তারা দিয়ে দেয়। তো আমার কাছে এই কন্টেনারটা খুবই কিউট লেগেছে, খুবই ছোট্ট, দেখা যাবে যে এই ফেস প্যাকটা শেষ হয়ে গেলেও আমি এটা ইউজ করব, অন্য কিছু অন্য কোনো কাজে লাগাবো। তো যাই হোক এবার কাজের কথায় আসি, সেটা হচ্ছে গিয়ে রোজ এবং অরেঞ্জ এক্সট্রাক্ট দিয়ে এটা বানানো। এখানে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, যেমন অরেঞ্জ এক্সট্রাক্ট এবং রোজ এক্সট্রাক্টের পাশাপাশি আরও দেওয়া আছে মুলতানি মাটি, লেমন পিল পাউডার, দেন হচ্ছে অ্যালোভেরা, স্যান্ডেলউড, সুহাগা, তারপরে হচ্ছে নিম, আরও এরকম অনেক কিছু অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে। তো এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমরা জানি যে স্কিনটাকে গ্লোয়িং, ব্রাইটনিং এবং হচ্ছে গিয়ে স্কিনের কিছুটা অ্যান্টিএজিংয়ের কাজ করবে এরকম কিছু ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই ইনগ্রিডিয়েন্টসগুলো তারা যা ক্লেম করছে। তারা এখানে স্কিন বেনিফিটসের ক্ষেত্রে বলছে যে এই অরেঞ্জ এবং রোজ পিল পাউডারের ফেস প্যাকটি হচ্ছে গিয়ে স্কিনটাকে রিজুভিনেট করতে হেল্প করে, স্কিনটাকে রেডিয়েন্ট অর ব্রাইট করতে হেল্প করে এবং এতে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস দেওয়া আছে যা কিনা স্কিনটাকে কুল করতে বা কাম করতে হেল্প করে। এত ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস যে প্রোডাক্টের মধ্যে আছে সেই প্রোডাক্টটা নিশ্চয়ই ভালো না হয়ে থাকতেই পারে না। তো যাই হোক ওভারঅল এখন আমি বলবো অ্যাকচুয়ালি আমার কাছে কীরকম লেগেছে। তো অ্যাজ ইউজুয়াল আমরা ফেস প্যাক অ্যাপ্লাই করার পরে আমাদের যেরকমটা লাগে স্কিনটাকে ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং, ব্রাইটনিং একটা ভাব নিয়ে আসে এবং স্কিনটা ডিপলি ক্লিন এমন একটা ফ্রেশ ভাব নিয়ে আসে। তো এই ফেস প্যাকটাও আমার এমনটাই লেগেছে।
সাথে সাথে স্কিনটা গ্লোয়িং এবং ব্রাইটনিং লেগেছে এবং স্কিনটা ক্লিন লেগেছে। এই ফেস প্যাকটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে অন্যান্য ফেস প্যাকের মতো। যেমন আমি স্কিন ক্যাপের ব্রাইটনিং মাস্কটা ইউজ করি, তারপরে হচ্ছে আরোমার্টের যেই ফেস প্যাকগুলো আছে সেগুলোও ইউজ করি। তো আমি নেক্সট টাইম অবশ্যই 300 টাকা দিয়ে খাদির এই ফেস প্যাকটা না কিনে অবশ্যই 60 টাকা দিয়ে আরোমার্টের ফেস প্যাকটাই পারচেস করব। এক কথায় বলতে গেলে খাদি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো একদম আহামরি কিছু না, যে পারচেস করতেই হবে, একদম মাস্ট হ্যাভ প্রোডাক্ট আমার কাছে এমন কিছু মনে হয় নাই। বরং আমার কাছে মনে হয়েছে যে এর থেকে রিজনেবল প্রাইসে আমরা সেম কাজ করে অন্যান্য প্রোডাক্টগুলো পারচেস করতে পারি। যেমন ফেস ওয়াশটার কথা তো বললামই, পন্ডসের ফেস ওয়াশটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার কাছে পন্ডসের ফেস ওয়াশ আর এই ফেস ওয়াশটার মধ্যে খুব একটা পার্থক্য মনে হয়নি। আর সাবানটা তো জাস্ট টোটালি ওয়েস্ট অফ মানি। এবং ফেস প্যাকটার কথা তো বললামই, এই 300 টাকা দিয়ে ফেস প্যাকটা না কিনে আমার মনে হয় আরোমার্টের যে অরেঞ্জ পিল ফেস প্যাকটা আছে বা তাদের যে মুলতানি মাটির ফেস প্যাকগুলো আছে সেগুলো আমার কাছে মনে হয় আরও বেশি বেটার। আর ক্রিমটা হচ্ছে আমি আসলে কনফিউজড, কারণ ক্রিমটা আমাকে স্যুট করেনি, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি বেশি দিন ইউজ করতে পারিনি ক্রিমটা। যখনই আমি ইউজ করতে গিয়েছি এর পরের দিনই দেখা গিয়েছে আমার স্কিনে নানা ধরনের প্রবলেম হয়েছে, দ্যাটস ওয়াই আমি এটা স্কিপ করেছি। হয়তো বা নেক্সট টাইম আমি আমার হাতে বা পায়ে ইউজ করে এটা শেষ করে ফেলবো। এই তো সব কিছু তো বলেই দিলাম, এবার আপনি ডিসাইড করবেন আপনার স্কিনের জন্য কোনটা দরকার এবং কোনটা দরকার নেই। তো প্রোডাক্ট আসলে সেল করার জন্য সেলাররা তো ভালো বলবেই, তার মানে এই না যে প্রোডাক্টগুলো আমি পারচেস করবো এবং ভালো বললেই সেই প্রোডাক্ট ভালো হবে, এরকম না। আবার আমি খারাপ বললাম তার মানে এই না যে প্রোডাক্টটা খারাপ হবে। তো আমার স্কিনে আসলে স্যুট করে নেই, আবার অন্য কারো স্কিনে স্যুট করতেও পারে। তো প্রোডাক্ট আসলে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আসলে ডিপেন্ড করে, তো এমনই অ্যাকচুয়ালি প্রোডাক্টগুলো আমার স্কিনে স্যুট করে নেই, আবার আপনার স্কিনে স্যুট করতেও পারে। এই তো এই ছিল আজকের ভিডিও। এই প্রোডাক্টগুলো নিয়ে যদি কোনো ধরনের কোনো কোয়েরি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে ভুলবেন না, আর সেই সাথে এই ভিডিওটিকে শেয়ার করে দিতে ভুলবেন না। শেষ করছি আজকে, এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।